কিছু না, এখন লাগছে। আমি এখন নাকি বিভিন্ন দিক না খিরাই খিরাই খিরা খেত ভ্রমণ ভ্রমণ করছি, মনটা একেবারে জড়িয়ে গেল, কারণ অনেক দিন পর গ্রাম্য পরিবেশে আসলাম। এখানে কৃষি খেত খুব দারুণ দারুণ ভাবে, মানে কৃষক ভাইয়েরা যেভাবে ফসল ফলন করে, ফসল গুলা দেখে দেখুন দেখুন খেতের মধ্যে নানা রকম নানা রকম সবজি ওনারা করে, কৃষক ভাইরা, কৃষক ভাইদের উপরেই আমরা খুব ডিপেন্ডেন্ট। অর্গানিক অনেকেই অর্গানিক ফসল করে, এবং তাছাড়া দেখুন এখন আমরা অ্যাকচুয়ালি খিরা খিরাই খেতে যাচ্ছি, খিরা খাবো, তোমাদের দেখাবো কীভাবে খিরা খাবো। আর দেখুন আমাদের সঙ্গে থাকুন, দেখো আমার ভাইয়েরা আমার সঙ্গে আছে, তো দেখ কি সুন্দর পরিবেশ, কত বড় ক্ষেত জমি, তো দেখুন এখানে বিজয় নদী, ওপারেও আবার জমি জমি রয়েছে যেগুলো ক্ষীরার ফলন হচ্ছে। কৃষক ভাইরা খুব কষ্ট সহকারে, দাদা কিছু কইবেন নি, গীতা কোনো কি করেন আপনি কৃষিকাজ করি, কৃষিকাজ কি কি এবার খেতে কি লাগাইছেন, ক্ষীরা লাগাইছেন ক্ষীরা কেমন উৎপাদন, কেমন বেচা হলো, না অক্ষণ ফলন ফলন হয়তো জাস্ট আইব না, ওখানে বেচা মার্কেটে বাইরেছে না, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই ব্যাস আনো মেম্বার গেত কত ঘুরে এরিয়া গো, ওই সময় ইডি পুরো জল হয়ে গেছে কেন, জাগাইছে অলমোস্ট এসে পড়েছে, দেখুন কিভাবে খিরা ফলন হয়েছে। কাহা কি করেন আপনি, হ্যাঁ কি করেন, এদিকে তাকান না কাহা, আরে কয়েকটা কথা কন, খিরা খিরা লাগাইছেন, ও কিছু খিরা লাগাইছে, ও আচ্ছা এখানে কই কানি আছে আমি একখানির মতন একখানির মতন, ফলন কেরম হয়েছে, একটা বেশি না কা, ও তাইলে বেচছেন তেচছেন নি মার্কেটে, এই মাত্র যাত্রা, এই মাত্র যাত্রা, ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো ভালো, এদিন ফিরা আইবো নি আর না না কা, হ্যাঁ এদিন আর ফাইতাম না, কিন্তু এখন আমরা সবাই মিললে খিরা খাইতেছি বন্ধুগণ, আপনারা দেখেন খুব ভালো লাগছে, কিন্তু আমরা কাহা মেম্বার, তো মেম্বার তো আমি খাইতেছি খিরা, লাইভের প্রতিটি মুহূর্তে সবাই এনজয় করুন, এই দিন কিন্তু আর ফিরা হওয়া হইতো না, এই হলো এই আছে, সবাই লাইক করেন আমার ভিডিও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, ওকে বাই বাই।